Assalamualaikum. এখন শুনবেন বেহুলা লক্ষিন্দরের করুণ কাহিনী। কিভাবে লক্ষিন্দরটা সাপে কাটে আর কিভাবে ভালো করে, তাহলে শুনুন। চাঁদপুর শহরে ছিল চান্দুমেনার ঘর, তাহাই করতে জন্ম শোনা লক্ষিন্দর। তবে এখানে একটা গান। চাঁদপুর শহরে ছিল চান্দুমেনার ঘর, হায় চান্দু বানার ঘর, তাহার ঘরতে লইছে জন্ম সোনার লক্ষিন্দর, অরহ গো হায় সোনার লক্ষিন্দর। সোনাপুর শহরে ছিল জয়দর বানার ঘর, অরহ গো হায় জয়দর বানার ঘর, তাহার ঘরতে লইছে জন্ম বেহুলা সুন্দর, অরহ গো সুন্দর। উজানি না গড়ে ছিল বানপর শিবের ঘর, হায় বানপর শিবের ঘর, উল্লাসের পা হারে ছিল পদ্মা দেবীর ঘর, হায় পদ্মা দেবীর ঘর, সাতালি পর বতে ছিল মাউন সাবের ঘর, হায় মাউন সাবের ঘর, ছিল দরবের বাবার ঘর, হায় দরবের বাবার ঘর। এমন সবাই কোন কাম করছে? চাঁদপুর শহরে ছিল চান্দুমেনার ঘর, তাহার ঘর তুলে সুজন্ম সোনা লক্ষিন্দর। সোনাপুর শহরে ছিল জয়দরবেনার ঘর, তাহার ঘর তুলে সুজন্ম বেহুলা সুন্দর। ভাই গো, সোনাপুর শহরে কথা ছিল চিত্তখামা দিয়া, চাঁদপুর শহরে কথা আছেন সোনার মুন্দিয়া। চান্দুমেনার ছিল সাতটা ছেলে, ছয়টা ছেলে কালিদাসাগর পদ্মায় ডুবাই মারছে। লক্ষিন্দর ছিল সবার ছোট, সে যখন বিয়ার উপযুক্ত হইছে তিন উদরি গিয়া চান্দুমেনার কাছে কন সই করে দিছে। এগো রাজা মশাই, আপনার ছেলে ছিল সাতটা, ছয়টা ছেলে কালিদাসাগর মারা গেছে, লক্ষিন্দর ছিল ছোট, এখন সে বিয়ার উপযুক্ত হইছে, যা তা কর্মে কবলে তার আমরা দেখে শুনে বিয়া করামু যদি আল্লাহ করে। চান্দুমেনাই কয়, এ উজিন্নাজি, আমার ছেলে সোনা লক্ষিন্দরটা তুমি বিয়া করাইতে পারো, তবে একটা কথা। কি কথা? এমন একটা সতী নারী চাই, ছিদ্র কলসি দিয়া পানি আনবে, তলি নারী স্কিম দিয়ে লোহার কান কর দিয়া বাতলেন দেখা হয়, এরকম সতী নারী যদি হয় তাহলে লক্ষিন্দরটা দিয়ে বিয়া করামু আর নাইলে না। এই কথা যখন কইছে তিনু জিরে ধীরে ধীরে কন শুয়ে করে দিছে, দেখা যাক সতী নারী পাই কি না। এই কথা কইয়া উজিরে গোসল করে খাইয়ালো মুখে দিল পান, গর্তে না ভাইরুলো পূর্ণিমাসের চান। এই টেমে তিন দিনে কোন কাম করছে ভাই? ছয় মাসের খান খোরাক না লইয়া বিদায় লন শুরু করে দিছে। বিদায় দেন বিদায় দেন বাইনা, বিদায় দেন মা আরে গম, ও হায় বিদায় দেন আমারে, আল্লাহ নিলে যাইবাম বাইনা সোনা পুষরে গম, ও হায় সোনা পুষরে, এখান থেকে না পন্তে মেলা দিল গো, হায় পন্তে মেলা দিল, সোনাপুর শহরে যাইয়া হাজির হইল গো, হায় হাজির হই। এমন সময় কোন কাম করছে? বিদায় ডালইয়া তিনুদির গিয়া জন সোনাপুর শহর হাজির হইছে, এবার জয়দরবেনার বাড়িতে গিয়া জন হাজির হইছে। এখন তিনুদিরে কথা ছিল চিত্ত ক্ষমা দিয়া, জয় দরবানের কথা ছিল সোনার মন্দির। জয় দরবানের একটা নিয়ম ছিল, যেদিন সে অতীত মুসাফির পায় নাই সেদিন সে কোনো খানা খায় নাই। এক লাখের সাত দিন হয়ে গেছে, অতীত মুসাফির সে পায় না, কোনো খানাও খায় না। ভাই গো, তিন উজির ডেনে দেখা জয় দরবানের খানা টানা বাইরে যখন রাজগরের দিনে তৈরি করে দিচ্ছে, তিন উজিরে নজর করে চায় জয় দরবানের যে খানা বাইরে নিয়া রাজগরের দিনে তৈরি করে দিচ্ছে তাহা দেখতে পায়। তিনুদিরে কয়, এগো রাজা মশাই, আপনার বাড়িতে আমরা খাবার জন্য আসি নাই, চাঁদপুর শহরে ছিল চান্দুমেনার ঘর, তাহার ঘর তুলে সুধর্ম সোনা লক্ষিন্দর, লক্ষিন্দরটা বিয়া করামু, এমন একটা সতী নারী চাই যে ছিদ্র কলসি দিয়ে পানি আনতে পারে, তলি নারী স্ক্রিমে দিয়ে লোহার কান কর দিয়ে ভাত তৈরি দেখা হইতে পারে, এই একটা সতীর জন্য আমরা আইসি। জয় দরবেনাই কয়, দেখো জিন নাজির, এমন সতী নারী আমার রাজ্যের মধ্যে নাই। এই কথা কইয়া জয় দরবেনা রইছে বইয়া। তিনি ধরে কোন কাম করছে? আস্তে আস্তে জয় দরবারে জয় দরবেনার বাড়ির বারবারই দল দিয়ে মেলা করে দিছে। জয় দরবেনার মেয়ে ছিল একটা সতী বেহুলা, বেহুলায় বাড়ির ভিতরে থাইকা
দক্ষিণ গড়ের দরজা মানে শুননা, এসব কথা নেই শুননা। এই টাইমে বেহুলাই কোন কাম করছে, ধীরে ধীরে তিন দিনের সামনে কন শুরু করে দিছে। গৌজিন নাজির আপনারা কেন আসছেন, কেন জানগা? তিন দিনে কয় এগো সত্যি বেহুলা, এই কথা যদি তোমার কাছে কই তাহলে আর কোনো কাজে আইতো না। বেহুলাই কয় এগো আপনি এই কথাটা আমার কাছে কন, কাজে আয়ুব চায় না আয়ুব। এই কথা যখন কইছে কয় বেহুলা গো, চাঁদপুর সরে ছিল চান্দুমিনার ঘর, তাহার ঘর তো লেসে ধর্ম শোনা লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দরে বিয়ার লাগি আমরা বাড়িছি, এমন একটা সতী নারী চাই, সিদ্ধ কষে দিয়ে পানি আনবে তো লিনাডে স্কিমে দিল হার কাং কর দিয়ে বাথরুম দেখা হবে। বেহুলাই কয় হে আল্লাহ আমি যে সতী তুমি তো জানো, তুমি আজকে সতী নারীর ইজ্জত রক্ষা করো। এই কথা কইয়া বেহুলাই কোন কাম করছে, তিন উদির দেনে রাজঘরের মধ্যে ভাই বন দিয়া সিদ্ধ একটা কলসি না লইয়া ধীরে ধীরে বেহুলা বিদায় লন শুরু করেছে। বিদায় দেন আম্মা গো, ও আম্মা বিদায় দেন আমারে গো, বিদায় দেন গো আম্মা বিদায় দেন আমারে গো, শীঘ্র কলসি লইয়া যাইবা ভাই আসুন। ও আম্মা শানে বান্দাল গায়াতে গো, শীঘ্র কলসি লইয়া গো যাইবা শানের বান্দাল গায়াতে গো। এখান তেন সতি বেউলা গো, ও বেউলায় পন্থে মেলা দিল গো, এখান তেন সতি গো বেউলায় পন্থে মেলা দিল গো। এমন সময় বেহুলাই কোন কাম করছে, সানে বান্দাল গাটে নিয়ে গিয়া ধীরে ধীরে মনের আনন্দে একটা গান গা আরম্ভ করে দিছে। এলেম গো সই যমুনার গাতে দেখা পেলেম না, এলেম গো সই যমুনার গাতে দেখা পেলেম না, মন তো ভালো না গয়া আমার কাল তো ভালো আমার লাগে না, এলেম গো সই যমুনার গাতে বন্ধুর দেখা পেলেম না, কলসি লয়ে এলাম গাতে জল বুড়া তো আমার হইল না, এলাম গো সই যমুনার গাতে বন্ধুর দেখা পেলেম না, কাঙ্কে কলসি কাঙ্কে রইল জল বুড়া তো আমার হইল না, এলাম গো সই যমুনার গাতে বন্ধুর দেখা পেলেম না। এই টাইমে কোন কাম করছে, সারে বন্ধার ঘাটে নিয়ে গিয়া এই গানটানে গাইয়া গঙ্গির মেলা ডাক শুরু করে দিছে। গঙ্গি গঙ্গি বইলা বেলায় দেখন জুড়া দিহি দিল গো, অহায় দেখন জুড়া দিল এক ডাকের কালে গঙ্গি কান পাতিয়া সহ অনে গো, অহায় কান পাতিয়া শোনে দুই ডাকের কালে গঙ্গি পন্তে মেলা দিহি দিল গো, অহায় পন্তে মেলা দিল তিন ডাকের কালে গঙ্গি সামনে হাজির হইল গো, বহায় সামনে হাজির হইল। তিন ডাকের পরজন হাজির হইছে, কই গো সতী বেহুলা তুমি কেন ডাকছ? কই গঙ্গির মা গো আজকে আমার শুভ দিন, দয়া করে আপনি আমার ছিদ্র কলসিটা বুড়াই দেন। এই কথা যখন কইছে গঙ্গির মায়ের ছিদ্র কলসিটা হাতের থেকে লইয়া বেহুলার হাত থেকে লইয়া জন কলসিটা বুড়াইছে, এই টেমে নদুর কুড়ায় চায় ছিদ্র কলসি বইয়া গেছে তাহা দেখতে পায়। বেহুলায় কলসি লইয়া ধীরে পন্থে করেছে গমন, আপন বাড়িতে গে হইল পার্সন, বাড়িতে গিয়া ছিদ্র কলসিটা উড়ানের মধ্যে থুয়া বেহুলায় নদীর কুড়ায় চায় তলিনা একটা ডেস্কে যে পড়ে রয়েছে তাহা দেখতে পায়। ভাই গো এই টাইমে সতী বেহুলায় কোন কাম করছে, তলিনা ডেস্কের দিকে কান্দন শুরু করে দিছে। বিপদ না দেখা বেহুলায় গো, ও বেহুলায় কান্দন তুইরা দিল গো, বিপদ না দেখা গো বেহুলায় কান্দন জুইরা দিল গো, বেহুলার কান্দনে আল্লাহর গো ও আল্লাহর গাছের পাথা জরে গো, বেহুলার কান্দনে গো আল্লাহর গাছের পাতা জরে গো, বেহুলার কান্দনে আল্লাহর গো ও আল্লাহর আরশ বইলা পরে গো, বেহুলার কান্দনে গো আল্লাহর আরশ বইলা পরে গো। আল্লাহ করে জিব্বে যাওরে মেলা দিয়া সতী বেহুলার কি বিপদ হয়েছিল গিয়া উদ্ধার করে। এই কথা শুনে জিব্রাইলের ভাই কোন কাম করছে, জিব্রাইলের বেস্তানে ছাইরা দিয়া মুসাফিরের বেস্তানে ধরিয়া বেহুলার কাছে কয়
এগো সতী বেহুলা, তুমি যে কান্দতেছো, তুমি যেই দুঃখে, এটা তুমি পূরণ করতে পারবে, তুমি যে সতী নারী হয়ে থাকো। এই কথা কইয়া আল্লাহর জি বেল গেছি গাবি দেইয়া, সতী বেহুলায় কোন কাম করছে ভগবানের নাম না লইয়া, এ তলনিয়া ডেস্কিটা দিছে চুলার মধ্যে বয়া বয়া দিয়া যখন পানি ডাইলা দিছে, এই টেমে নজর করে চায় পানি যে আটকা গেছে তাহা দেখতে পায়। ভাই গো, পানি যখন আটকা গেছে গরমে দিয়েছিল লোহার কাঙ্কর, কাঙ্কর দিয়া যখন জাল দেওয়া আরম্ভ করে দিছে, কতক্ষণ পরে নজর করে চায় বাদ যে হয়ে গেছে তাহা দেখতে পায়। বাদটা পাক কইরা তিনুজিরের সামনে নিয়ে যখন দিছে, তিনুজিরা নজর করে চায় আরে লোহার কাঙ্কর দিয়ে যে বাদ বানাই লাইছে তাহা দেখতে পায়। এই টাইমে কোন কাম করছে, বাদ না খাইয়া তারা বিয়ার বুদ্ধি করা আরম্ভ করে দিছে। সতীর বাড়ির খানা খাইয়া বিয়ার বুদ্ধি করে গোয়া মেরা, পাইলাম গো বাংলার সাদিনা মেরা, পাইলাম গো এমন কালে তিনুজির কোন বাকি কাম করে গোয়া মেরা, পাইলাম গো বাংলার সাদিনা মেরা, পাইলাম গো সতীর বাড়ির খানা খাইয়া বিয়ার বুদ্ধি করে গোয়া মেরা, পাইলাম গো বাংলার স্বাধীনা মেরা, পাইলাম গো এমন সময় কোন কাম করছে বিয়ার বুদ্ধি করে রয়েছে। এক দুই তিন সামনের ভূত ভাইরা বুধবার বিয়ার তারিখ টেনে দিয়া তিন দিনে দিয়ে পন্তে করেছে গমন চাঁদপুর শহরে গিয়া হইল উপাসন। চাঁদপুর শহরে নে গিয়া গো রাজামশাই, আপনার ছেলে সোনা লক্ষ্মীন্দর বিয়া ঠিক করে থিয়েছি সোনাপুর শহর। কবে যে বিয়ার তারিখ দিয়েছি? আগামী বুধবারে। চান্দুবে নাই কয় যে আমার ছেলে সোনা লক্ষ্মীন্দরটা বিয়া করামু। একটা কথা, কি কথা? বিয়া করাইবার আগে আমি একটু গুণাগুণ্য দেখতে চাই, লক্ষ্মীন্দরের কপালে কি আছে, সতী বেহুলার কপালে কি আছে। এই কথা যখন কইছে বাড়ির কাছে ছিল ঠাকুর, সে জানতো কিছু গোনা, ওই ঠাকুর ডেনে খবর দিয়া আন্যা গোনা গোনা আরম্ভ করে দিছে। এমন কালে জ্যোতিষ ঠাকুর কুম্ভা কি কামে কহ আরে গ, ওহায় কুম্ভা কি কাম করে আকাশের তারা গুনে কইরা ওঠা গ, ওহায় কইরা গোটা গোটা পাতালের বালু গুনে দিয়া তেলের পোহ ওঠা গ, ওহায় দিয়া তেলের পোটা। এমন সময় ঠাকুরের নজর করে চায় আরে লক্ষ্মীন্দরের বড় একটা বিপদ আছে তাহা দেখতে পায়। গো রাজামশাই, আপনার ছেলে সোনা লক্ষ্মীন্দরের সোনাপুর শহর বিয়া করাইতেন পারেন, কোনো অসুবিধা নাই, বিয়ার কাল রাত তারা সাপে দংশন করবো। এই কথা নে চান্দুবিনে শুনা, চান্দুবিনে গেছে হঠাৎ মাথা ঘুরা, হে ঠাকুর আমার ছেলেরে সাপে যেইভাবে না কাটে এমন কোন ব্যবস্থা আছে? কই আছে। কি ব্যবস্থা? ব্যবস্থা হলো তাই, লোহার বাসর ঘর বানাইয়া চুল পরিমাণ ছিদ্র যে বাসর ঘরে না থাকে, ওই বাসর ঘরের মধ্যে লক্ষ্মীন্দরটা সতী বেহুলা যদি রাখতেন পারেন, কাল রাত রাখতেন পারেন, তাহলে লক্ষ্মীন্দরটা সাপে কাটবে না। চান্দু বেনাই কোন কাম করছে, 20,000 টাকা নিয়ে তিন হুজুরের হাতে দিয়া তিন হুজুর দিয়ে দিছে কামারের বেত পড়াইয়া, তিন হুজুরে দৃঢ় পন্তে করেছে কেমন কামারের বাড়িতে গিয়ে হইল উপাসন। ওই কামার, আমার একটা কথা। কি কথা? চান্দু বেনের ছেলে সোনা লক্ষ্মীন্দরটা সোনাপুর শহর বিয়া করাইবো, বিয়ার কাল রাত লক্ষ্মীন্দরটা বেহুলারে বাসর ঘরের মধ্যে রাখবো, তুই একটা বাসর ঘর বানাই দিবি। কয় টাকা দিব তোরে? 20,000। কামারে কয় 6 মাস খাটটা ভাই না 20,000, একদিনে দিব 20,000, ঠিক আছে 10,000 টাকা না তিন দিনে বায়না দিয়া বাকি 10,000 টাকা লইয়া বসতে বিদায়। কামারে কোন কাম করছে, 5 দিন সকালে নাতিপুতি যদ্দুষ্টিনে লইয়া দৃঢ় পন্থে সে করেছে গমন চাঁদপুর শহরে গেল উপাসন। আচ্ছা ভাই গো, চাঁদপুর শহরে নিয়ে গিয়া কামারে লোহার স্থান গোছনে গড়তে বার করিয়া এদিকে একটা বাসর ঘর তৈরি করে আরম্ভ করে দিছে। এখানে কামারের একটা গান, বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর ঘর বান্দর বান্দিলাম, বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর ঘর বাসর বান্দিলাম, এই ঘরে তো বসত করবে বেউলা লক্ষ্মীন্দর, এই ঘরে তে বসত করবে বেউলা লক্ষ্মীন্দর, বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর ঘর বাসর বান্দিলাম, এই ঘরেতে বসত করবে বেউলা লক্ষ্মীন্দর, এই ঘরেতে বসত করবে বেউলা লক্ষ্মীন্দর, বাসর বান্দিলাম 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 রে বান্দিলাম বান্দিলাম লোহার বাসর ঘর বাসর বান্দিলাম। এইটা কোন কাম করছে, কামারে গান টানে গাইয়া বাসর ঘর টানে বানাইয়া করা জামশয়, আপনি বাসর ঘরের চতুর্দিক দিয়ে চাইয়া দেখেন এই ঘরের মধ্যে কোনো ছিদ্র আছে কিনা,
এই টাইমে চান্দুবেনা নজর করা চায়, চুল পরিমাণ একটা ছিদ্র জানাই তাহা দেখতে পায়। খুশি হয়ে চান্দুবেনা কোন কাম করছে, বাকি 10,000 টাকা কামারে হাতে দিছে, কামারে টাকাটা না লইয়া আস্তে আস্তে মেলা করে দিছে। দুষ্টা পদ্মা দেবী ভাই কৈলাসের পাহাড় থেকে নজর করা চায়, কামারে যে টাকা লইয়া বিদায় যাইতেছে তাহা দেখতে পায়। দুষ্ট পদ্মায় কোন কাম করছে, পদ্মার বেস্টা ছাড়িয়ে দিয়া বাঘের বেস্টানে ধরা কামারে যে রাস্তাটা মেলা করে দিছে, রাস্তার মেদিকে অর্ধেক রাস্তার মেদিকে খাড়িয়ে দিছে, কামারে ভাগ দিকে কান্দন শুরু করে দিছে। খেয়েও না খেল ও না বাগে, খেয়েও না আমা আরে রে, ও হাই খেয়েও না আমারে, কামাইরা রে খাইলে বাগরে ঠেকবে আল্লাহর কাছে রে, ও হাই ঠেকবে আল্লাহর কাছে। এই কথা কয় জন কামারে কান্দন শুরু করে দিছে। এই টাইমে কোন কাম করছে পদ্মায় কয়, দেখলে কামার তোর আমি খাইবার জন্য আসি নাই, আমার একটা কথা। কি কথা? চাঁদপুর শহর যে তুই বাসগর বানাই দিছ, ঘরের মধ্যে কোন ছিদ্র রাখছস? কামারে কয় চুল পরিমাণ ছিদ্র রাখি নাই। পদ্মায় কয় দেখলে কামার বাসরঘর তুই বানাই দিছস, তোর দিছে 20,000 টাকা, তুই দক্ষিণ পশ্চিম কোনা দিয়া চুল পরিমাণ ছিদ্র করিয়া গালা লানা দিয়ে মন যায় তুই আয় পড়বে, আমি দিব তোর 40,000 টাকা। এই কথা নাই কামারে শুনিয়া ভাই দুই কেক এক গায়ে তিন কেক পাচ্ছায়, একদিক দিয়ে চিন্তা করে যে এত টাকা কোথায় পায়, আরেকদিক দিয়ে চিন্তা করে লক্ষ্মীন্দ্র নষ্ট কিভাবে করে, আরেকদিক দিয়ে চিন্তা করে যে চান্দুবেনা যদি জানতে পারে যে বাসগরমে যে পদ্মার কথা আমি ছিদ্র করছি, চান্দুবেনা আমার 14 গোষ্ঠী সহকারে নিয়ে দক্ষিণ পাশে গরদান দিব। এই কথা কইয়া কয় পদ্মা মাগো তোমার কাজটা আমি করে দিতে পারবো না। এই কথা কইয়া জন কামারে বাড়িতে গেছে, পদ্মা দেবী কয় দেখলে কামার তোর বংশ নিবংশ করিলাম। এই কথা কইয়া ভাই কোন কাম করছে কৈলাসের পাহাড়ে গিয়া দেবতার সাজ্জাত ছিল সব দেশে কামারা বাড়িতে পাড়াইয়া, কামারে এই টাইমে নজর করে চায়, আরে কামারে নজর করে চায় এদিকে পদ্মা যে সাপদা বাড়ি ঘর বইয়া লাইছে তাহা দেখে। এই টাইমে কোন কাম করছে সাপনে দেখিয়া, আরে এটা তো পদ্মার কারবার। এই কথা নেই কইয়া কোন কাম করছে পদ্মার বাড়িতে নেই পদ্মার পায়ের মধ্যে দৌড়ছে, পদ্মা মাগো আপনার পা দুটা আমি যে ধরি আপনি দয়া করিয়া সাপ যাত সব ফিরাই নেন, আপনার কাজটুকু আমি করে দিই। এই কথা কইয়া চাঁদপুর শহরে নে গিয়া লোহার বাসর ঘরে ভিতর নে ঢুইকিয়া চুল পরিমাণ ছিদ্র নে করিয়া গালা লানা দিয়ে যখন মুঞ্জে বাড়ি আইতাছে, এই টাইমে চান্দুবিনা নজর করে চায় কামার যে বাসর করতে বাড়ি যায় তাহা দেখতে পায়। চান্দুবিনায় কয় রে কামার কতক্ষণ আগে তুমি বাসর ঘর বানাই দিয়ে গেছো, এখন কেন বাসর ঘরে ভিতরে আইছো? কামারে করছে কি কোনো জো বনে না ভাইয়া কয় দেখেন গো রাজামশাই হঠাৎ করে মাদার মধ্যে একটা বুদ্ধি আনছে আর কি। কি বুদ্ধি রাজামশাই? এ বাসর ঘর বানায় ঘরের মধ্যে 60-80টা দুইটা বাড়ি দন লাগে, বাড়ি দুইটার দিবার মনে ছিল না, আর আমার একটা হাতুরা লেডের ভিতরে থুয়ে গেছিলাম, এটা নিতে আইছি। এ নয় সনেক আমার দে বুঝাইয়া, চান্দুবেনা রে বুঝাইয়া কামারে কোন কাম করছে দৃঢ় পন্থায় সে করেছে গমন পদ্মার বাড়ি থেকে হইল উপাসন। পদ্মায় জানতো ভাই জাদু মন্ত্র, এই টাইমে পদ্মায় করছে কি গাছ থেকে তুই পাতা ছিল হাতের মধ্যে লয়ে যখন ফু দিছে, এই টাইমে কিছু টাকা কামারের হাতে পদ্মার হাতে হইছে, কামার দে টাকা নে দিয়ে দিছে বিদায় করিয়া। এখন কামারের আর পদ্মার কথা চিত্ত ক্ষমা দিয়া মঙ্গলবার গিয়ে বুধবার আইছে তার কথা শুনেন মন দিয়া। বুধবার সকালে গমের তেনে লক্ষ্মীন্দরে উঠিয়া নতুন বিয়া করব খুব ফুর্তি করে আর কি। এই টাইমে গোসল করে খেয়ে লইয়া মুখে দিল পান গর্তে ভাই লইল পূর্ণিমা সে চান, এই টাইমে আমার কাছে বিদায় লন শুরু করে দিছে। বিদায় দেন বি দয় দেন মা, বিদায় দেন মা আরে গম, ও হাই বিদায় দেন মারে, সতী নারীর লাগিয়া যাইবাম সোনা পুষরে গম, ও হাই সোনা পুষরে, বিদায় দেন বি দয় দেন বা বিদায় দেন মা আরে গম, ও হাই বিদায় দেন মারে, হাসি মুখে দিলে বিদায় যাইবাম যে চলি ইয়া গম, ও হাই যাইবাম যে চলিয়া, এখান তে না সোনার লোহায় পন্তে মেলা দিই ইল গম, ও হাই পন্তে মেলা দিল, কত কত রাজ্য যাইগো করিয়া বড় মোহ অনগম, কষিবাসের 11 মত বাঙ্গা বাঙ্গা পরে গম, ও হাই বাঙ্গা বাঙ্গা পরে, বৈশাখ মাইয়া নাইলার মত হাইলা ডুইলা পহ অরে গম, ও হাই হাইলা ডুইলা পরে। সোনা লক্ষ্মীন্দরে কোন কাম করছে দৃঢ়পন্থী করেছে গমন সোনাপুর সরিগে হইল উপাসন। সোনাপুর সরিগে জন হাজির হইছে বেহুলায় দক্ষিণ ঘরে জানালাটা মেললা, লক্ষ্মীন্দরের দিকে জন এক নজর চাইছে, ভাই গো সতী বেহুলার মধ্যে যেমন
চোখের মধ্যে যেমন একটা চিলিক মেয়ে উঠছে। লক্ষিন্দরের রূপ চেহারা সতী বেহুলানে দেখিয়া বেহুলায় গেছে গা পাগল হইয়া। এই টাইমে কোন কাম করছে আল্লাহর নাম নে লইয়া আমার কাছে গিয়া কোন শুয়ে করে দিছেন। আমা গো আমার শরীরটা ময়লা ময়লা লাগতেছে, আমি সানে বান্দাল ঘাটে গিয়া যদি গোসলটা করতাম শরীরটা ঝিলমিল ঝিলমিল করতো। বেহুলার মায় কয় বেহুলা গো সব সময় গোসল করো সানে বান্দাল ঘাটে, আজকে বাড়ির কাছে সাতটা দাসী বান্দি কুয়াতে পানি তুলবো সাত জনে ধরে তোমারে গোসল করাইবো, সানে বান্দাল ঘাটে যাওয়ার কোনো দরকার নাই। এই কথা যখন কইছে বেহুলায় কোন শুয়ে করে দিল। শোনেন শোনেন দয়াল আমা গো, ও হয় আম্মা বলি যে আপনার আরে গো, শোন শোন দয়াল গো আম্মা বলি যে আপনার আরে গো, কুয়ারো না তোলা পানি গো ও হয় আম্মা দুলা বালু লাগে গো, কুয়ারো না তোলা গো পানি দুলা বালু নদীর গাতে সান করিলে গো ও হয় আম্মা শরীর ঝিলমিল করে গো, নদীর গাতে সান গো করলে শরীর ঝিলমিল করে গো, এখান থেকে না সতী বেউলায় গো ও বেউলায় পন্থে মেলা দিল গো, সানের বান্দা গাতে গো যাইয়া হাজি রহইল গো। এমন সময় বেহুলায় কোন কাম করছে সানে আমাদের ঘাটে গিয়ে একটা গান গা আরম্ভ করে দিছে। সুজন সখীরা আরে আরে ছায়ে কলসি কাঙ্কে লইয়া তারা জলা নিতে যায়, সুজন সখীরা আরে আরে ছায়ে কলসি কাঙ্কে লইয়া তারা জলা নিতে যায়, তারা জলা নিতে যায়, যমুনা জল দেখে তাকালো সান করিতে লাগে ভালো, যমুনা জল দেখে তাকালো সান করিতে লাগে ভালো, জলে ছায়া মন প্রাণ গড়ে রাখা দায়, সুজন সখীরা আরে আরে ছায় কলসি কাঙ্কে লইয়া তারা জলা নিতে যায়, আমার বন্ধু সিকুন কালায় বাঁশি বাজায় কদম তলায় বাঁশি সুরে মন প্রাণ ঘরে রাখা দায়, সুজন সখীরা আরে আরে ছায় কলসি কাঙ্কে লইয়া তারা জলা নিতে যায়, আমি যখন রান্তে বসি বন্ধু বাজায় বাঁশের বাঁশি রান্দা বার তুইয়ে আমি কেমনে আসি, সুজন সখীরা আরে আরে ছায় কলসি কাঙ্কে লইয়া তারা জলা নিতে যায়, এক সখী দুই সখী জলা নিতে যায় সখী মধ্যে সখী লীলাম পরি বাতাসে উড়ায়, মধ্যে সখী লীলাম পরি বাতাসে উড়ায়, সুজন সখীরা আরে আরে ছায় কলসি কাঙ্কে লইয়া তারা জলা নিতে যায়, তারা জলা নিতে যায়। কোন কাম করছে সানে বান্দার গাতে গিয়ে জন বেহুলাই গান্ডা গাইছে, এখন সাতটা দাসে বন্দি একটা গান গা আরম্ভ করে দিছে, তাহলে শোনেন গান্ডা। আরেক সখি উঠা বলে তর্থ জামাই বালা লেঙ্কা জামার ঘর করিয়া শরীর কলাম কালা গো সতী যায় যায় গো সতী, সানের বান্দাল গাতে সতী যায় যায় গো সতী, সানের বান্দাল গাতে আরেক সতী উঠা বলে তত্ত জামাই বালা লেঙ্কা জামার ঘর করিয়া শরীর কলাম কালা গো সতী যায় যায় গো সতী, সানের বান্দাল গাতে সতী যায় যায় গো সতী, সানের বান্দাল গাতে আরেক সতী উঠা বলে সতীর নাম তো সীতা মাতা জুইরা চুল নাই সতীর ঘরে বান্ধে পিতা গো সতী যায় যায় গো সতী, সানের বান্দাল গাতে আরেক সতী উঠা বলে সতীর নাম তো সুয়া দুই দাঁত বারইয়া রইছে ভাঙ্গা ঘরে রুয়ার সতী যায় যায় গো সতী, সানের বান্দাল গাতে সতী যায় যায় গো সতী, সানের বান্দাল গাতে সাতটা দাসী বান্দি গান গাইছে গান্দা জন গাইছে, বেহুলায় পানি মেদিনে নামিয়া এবার স্নান করা আরম্ভ করে দিছে। আটু পানি নামিয়া বেহুলায় আটু মাঞ্জন কহ আরে গো ও হায় আটু মাঞ্জন করে, কুমর পানি নামিয়া বেহুলায় কুম্ভর মাঞ্জন কহ আরে গো ও হায় কুম্ভর মাঞ্জন করে, বুক পানি নামিয়া বেহুলায় বুক
মঞ্জন কহ আরে গম অহায় বুখ মঞ্জন করে মাতা পানিত নামা বেউলায় মাতার কেশ সাহা আরে গম অহায় মাতার কেশ সারে সাতা পানিত নামা বেউলায় কলসি সাতার খেহে এলে গম অহায় কলসি সাতার খেলে তোমার এক অভিশাপ দিলাম তোমার স্বামীর যে কালেঘাটে লোহার বাসর করে এই টাইমে বেহুলায় কোন শুরু করে দিছি শোনেন 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 বাবা বলি যে আপনা আরে গো ও হায় বলি যে আপনারে হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করেন মোহু ওরে গো ও হায় ক্ষমা করেন মুরে অপরাধ করছি আমি স্বামী করছি না গো ও হায় স্বামী করছি না গাছের বালা উচা ডালা মাছের বালা পাহানি গো ও হায় মাছের বালা পানি দুধের বালা গীতলনে নারীর বালা সাহা আমি গো ও হায় নারীর বালা স্বামী অভিশাপটা ফিরানোর মতো কোন ক্ষমতা নাই তবে তোমার স্বামীর যদি কালে কাটে এই দেশে যদি বালা করতে না পারো লয়ে যাবে উজানগর তোমার স্বামীর আমি বালা করে দিব এই কথা কইয়া বান কষিবের কাছে গাবি দিয়া দক্ষিণের গড়ের সিন্ধুকটা নেমে লাইয়া সারি জাফাটা যখন বার করে দিছে বেহুলায় বাচ্চা বাচ্চা শাড়ি তোলা আরম্ভ করে দিছে বাচ্চা বাচ্চা তুলে সারি নামে কুমিল অতাগম অহায় নামে কুমিল সে সারি পিন দিয়া বেলায় অঙ্গ বানে ছাহা আয়গম অহায় অঙ্গ বানে সায় মনের মত হয় না সারি দাসির পরাহা আয়গম অহায় দাসির পরায় বাচ্চা বাচ্চা তুলে সারি নামে গঙ্গার জল অহায় নামে গঙ্গার জল পানি দেবী যাইলে সারি করে জল মহল অহায় করে জল মল সে সারি পিন দিয়া বেলায় অঙ্গ বানে ছায় অহায় অঙ্গ বানে ছায় মনের মত হয় না সারি দাসির পরা আয় অহায় দাসির পরায় বাচ্চা বাচ্চা তুলে সারি নামে জলে বাহা আশা গো অহায় নামে জলে বাসা সে সারি পিন দিয়া বেলে অঙ্গ বানে সাহা আয় গো অহায় অঙ্গ বানে সায় মনের মত হইছে সারি দাসির পূজা আয় অহায় দাসির পূজায় মাটি দে না তুলে সারি পিঁপড়ায় লইয়া যাহা আয় অহায় পিঁপড়ায় লইয়া যায় জলে তে না তুলে সারি জলে বাইসা যাহা আয় অহায় জলে বাইসা যায় সবাই কোন কাম করছে শাড়ি টানে পিন্দা দক্ষিণের গরমের দিকে হাজির হয়েছে দক্ষিণ গরম যাইয়া বেউলাই গো ও বেউলাই আউলাই লো বাউলাই লো দক্ষিণ গরম যাইয়া গো বেউলাই আউলাই লো বাউলাই লো গুবের গরম যাইয়া বেউলাই গো যাইয়া গো বেউলা
সোনালী পানদান্দা পান সাজাইয়া দক্ষিণের ঘরের ভিতরে নিয়ে গিয়া দুইজনে না পান খাইয়া এদিকে রসের একটা আলাপ শুরু করে দিছে। এগো আল্লাহদের স্বামী আল্লা নিলে যাইবা মামা চান্দু কুসহরে সেনা কথা বৈশাখ মায়া নালার মতো হাইলা গুলা পরে গো ওহায় হাইলা গুলা পরে এখানে না সতি বেলায় পন্তে মেলা দিই গো ওহায় পন্তে মেলা দিল সাং পুরুষ হরে জয়া হাজির হই দিল গো ওহায় হাজির হইল। এমন সময় কোন কাম করছে চাঁদপুর শহরে গিয়ে জন বেহুলা লক্ষিন্দর হাজির হয়েছে। লক্ষিন্দরে ভাই নজর করে চায় কিছু বেলা আছে তাহা দেখতে পায়। লক্ষিন্দরে কোন কাম করছে ভাই কিছু বেলা থাকতে গিয়ে বাসর ঘরের মধ্যে ঘুমায় রয়েছে। বেল ডুবে যখন সন্ধ্যা হয়েছে বেহুলাই করছে কি সাতরা দাসী বেন্দিনে সাজাইয়া গিয়ের বাতি রানে দরাইয়া এই টাইমে কোন কাম করছে সোনালী অলঙ্কার নিয়ে সাজাইয়া সোনালী পান্দান দানে পান সাজাইয়া এই টাইমে কোন কাম করছে আম্মার কাছ থেকে বিদায় লইয়া বাসর ঘরের দরজার কাছে গিয়ে হাজির হয়েছে। বেহুলাই গো দাসী গো বাসর ঘরের দেওয়াল দরজা ডানে মেলাই দিয়া তুমি যাও গা বিদাইয়া
এই কথা যখন কইছে দাসী বান্দিরা বাসর ঘরের দরজাটা মেলাই দিয়া ভাই গো যখন আইয়ে পড়ছে সতী বলে বাসর ঘরের ভিতরে গিয়ে নজর করে চায় লক্ষ্মীন্দর যে ঘুমাইতেছে তাহা দেখতে পায় এইটা আমি ধীরে ধীরে কনসিল করে দিই শরে শোন দয়াল স্বামী গো ও স্বামী বলি যে আপনার আরে গো শোন শোন দয়াল গো স্বামী বলি যে আপনার আরে গো আমি ডাকি সতী বলে গো ও স্বামী আখি মেলে সায়ান গো আমি ডাকি সতী গো বেউলায় আখি মেলে বড় কথা গুয়া গো ও স্বামী খাও না তুলিয়া গো বাটা বড় কথা গুয়া খাও না তুলিয়া গো রসে বড় গাছে ডালেম গো ও স্বামী রোয়া সে পাখিয়া গো রসে বড় গাছের গো ডালেম রোয়া সে পাখি কথা শুনা লোহাই গো ও লোহাই উঠি যাবসিল সেন কথা শুনা গো লোহাই উঠি যাবসিল গো টান্ডা মাইরা তুলা লইল গো ও ভাই গো কুলে রমা যায় রে গো টান্ডা মাইরা তুলা গো লইল কুলে রমা যায় রে গো শোনেন দয়াল স্বামী গো ও স্বামী বলি যে আপনার আরে গো এত ব্যস্ত হইছেন গে কেন লোহার বাসর ঘরে গো আজ রাত্রি কালো রাত্রি গো ও স্বামী পশু মঙ্গল বার গো মঙ্গলবার দিনের গো পরে তোমার অধিকার গো দেবতার মধ্যে ছিল দোরা সাপ দোরারেনে মুখের মধ্যে সাত তোলা বিষ দিয়া তেত্রিশ তোলা বিষ নে নাবিতে দিয়া দেখলে বাবা চাঁদপুর শহরে ছিল চান্দুমিনার গড় তাহার ঘর তুলে শোনা লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর এদিন বন্ধের মধ্যে টন্নার বাপে আলজুরিয়া দিছে নজর করে চায় পশ্চিম দাজে বৃষ্টি পশ্চিম দাজে হাস করে কিছু বৃষ্টি পড়তেছে তা দেখতে পায় আলদানে সাইডা বাড়িতে নিয়ে গিয়া ও টন্নার মা গো তাড়াতাড়ি তুমি সাইডা ফাইডা দাও দক্ষিণ করে কারেতে টন্নার মাই করে নিমর দা আমি মায়ের লোক মনে কেমনে গিয়া কারের মধ্যে উঠমু টন্নার ভাই কয় দাও গো তুমি যদি এটা না পারো তাহলে আর খাড়াই খাইতা তা না বিপদ বইরা টন্নার ভাই করছে কি দশ হাজার কাপড় দা একটা গুঞ্জানে দিয়া পিছন দিকে কারের মধ্যে নে উঠতা সাইডা জন টন্নার ভাই হাত দিছে টন্নার ভাই কোন কাম করছে সাইনে লইয়া ধীরে পন্থে সে করেছে গমন খালের পার গিয়ে হইল উপাসন খালের পার গিয়ে নজর করে যায় চোত মেয়ের ওই খাল এমন ফাট দিছে তাহা দেখতে পায় এই ফাট নে দেখা যেই ফাড়া খাল এই ফাড়া খাল যদি সাইবাতি যে মাছ যাইব আমার সাইয়ের ভিত্তে সেই মাছ যাইব ফাড়ার ভিত্তে ভাই গো এই কথা কয়ে টন্নার ভাই কয় যে বাক্য যদি ভালো থাকে ফাড়ার ভিত্তে না গিয়া সাইয়ের ভিত্তেও যাইতারে এই কথা কয়ে সাইডা না ফাটতে থুয়া মেগেনে বিজ্জা বাড়িত নে গিয়া খেতান একটা লইয়া টন্নার মাঝে ফিয়ারি টন্নার মাঝে লইয়া ফিয়ার হয়েছে গ্রামের মানুষ তো লেপ পাইব গই খেত হয়ে লইছে আর কি এই টাইমে টন্নার ভাই টন্নার মায়ে থাক ঘুমাইয়া দুরা সাপের কথা আছেন শুনেন মন দিয়া বৃষ্টি পড়া যখন খালে দাও জন্য ফুটে যাইতেছে দুরা সাপে নজর করে চায় পুড়ি মধ্যে যাইতেছে তাহা দেখতে পায় এই টাইমে কোন কাম করছে আল্লাহর নাম নে লইয়া ধীরে ধীরে মুহের মধ্যে যে সাত তোলা বিশ আছেন কচু পাতার মধ্যে থুইয়া পালদা গিয়া খালের মধ্যে নামছে নামে একটা দুটোরে মাছ খাইতে খাইতে একবারে টন্নার মার সাইয়ের ভিতরে গিয়া ঢুকছে মাছটা খাইয়া সাইয়ের ভিতরে রয়েছে পইরা বেলারে বেজন সন্ধ্যা হইছে টন্নার মায় নজর করে চায়
আরে বেল যে ডুববে গেছে গা তা দেখতে পায় ওই কন্নার বাপ ঘুমেতে তাড়াতাড়ি উঠো কই কি হইছে কইছে সাইজ যে পাইতে তুই এসে তুমি আনতা না এই কথা জন কইছে টন্নার ভাই ঘুমেতে উঠিয়া কই টন্নার মা গো আমি তো রাত করে সহে দেই না তুই যে আগবি জানোস তোমার একটু আমার লগত যাওয়ান লাগবো তুমি যদি না যাও আমি সাই তুই আনতে পারবো না বিপদে পড়ে টন্না মাই করছি কি মুট একটা বেতনে লইয়া একটা হারিকেল না লইয়া খালের পার গিয়ে একজন হাজির হইছে টন্নার ভাই সাপ না দেখিয়া মনে করছে বাহিম বুঝি টন্নার মা গো যে এক বাহিম লাগছে এই বাহিম দা খাড়াই খেয়া তোর বাহার বাড়ির দিয়া এরপরে তোর ওই বড় বুন আছে না একটা শুকুরিয়ান মা হ্যাঁ গো বাদ দিয়া আরো বেশি গো টন্নার মাই কয় টন্নার মা তাড়াতাড়ি সাইডা তোলো দেখি কেমন বাহিম টন্নার মা গো তাড়াতাড়ি তুলো টন্নার মা বিপদ বইরা করছে কি টন্নার বাপ এখানে আমি আর তুমি ওই সন্ধ্যার সময় দশ একটা সাইড আর বিজাইতাম না তোমার চারটা লঙ্গিটা আমার দাও আমার পাঁচ একটা লঙ্গিটা তুমি নাও এই কথা নাই কয়া টন্নার বাপারে না মায়ের লোক বানাই থিয়া টন্নার মায় না টন আগিলা দিনের বাইম এই কথা না কইয়া টন্নার মা গো যে বাইম একটা পাইছি আগিলা দিনের গো ভাই কি হইছে কই বাইমের জিরবা হইছে টন্নার মা খালে তুটটা নজর করে চাই এটার একটা দোরা সাপ তাহা দেখতে পায় তাড়াতাড়ি তুমি চায়ের ভান খোলো একটা ভারী দেয় এটার মাইরা লই টন্নার ভাই কয় না মরা ভাই যদি বাইত নেই তাহলে সাত লাগতো না যা তারা নিমু টন্নার ভাই তোর চিন্তা ছিল এটা সাপ নাকি বিপদ বেড়ে টন্নার ভাই করছে কি চায়ের ভান্ডা জন খুলিয়া দিছে টন্নার মাই মুটটা বাদ দিয়ে একটা বাড়ি মারছে এদিকে ধীরে ধীরে কন শুরু করে দিছে সাপের পৃষ্ঠে যখন বাড়ি লাগছে ধীরে ধীরে কন শুরু করে দিছে পৃথিবী ঘুরাইয়া মারে গো ধীরে ধীরে যায় তোরা গো ও দূরায় কল্লা শের পাহারে গো ধীরে ধীরে যায় দূরায় কল্লা শের পাহারে গো দিলাম জীবন বড় থাকবে খেলতে আড়াইয়ার গারা এই জন্য দেখবেন ভাই মাইটা সাপ দোরা সাপ বেশি পানিতে থাকে এই টাইমে হাই কোন কাম করছে পদ্মায় তারা এই অভিশাপ টানে দিয়া দেবতার মধ্যে ছিল একটা পট্টা সাপ পট্টা সাপটা কেউ চিনতে পারেন কেউ না কিরকম কেউ বলে জিংলা পোড়া কেউ বলে পট্টা গাছ রাগায় ঢোকায় ভাই আর কি পট্টা সাপের এনে ডাকদা 33 তোলা বিদ্যুলতার মুখে তুটাইয়া 90 তোলা বিদ্যুলতার নাবিতে বসে বিষ্ণু দিয়া কয় বাবা রে আজকে রাতের ভিতরে গিয়ে লক্ষ্মীন্দরটা পরাণ কেটে আন লক্ষ্মীন্দরের পরাণ কেটে আনবে এই কথা জন কইছে বিষ্ণু পায়া পট্টা সাপে ওই খালের পার দিয়ে মেলা করে দিছে ও দুর্গা নজর করে চায় এক বাদ্য বেড়া যে এক নতুন পাতিল লই যেতেছে তাহা দেখতে পায় আরে বাদ্য বেড়ার বগলদা যদি যাই থাফা দা গাত আমি যে ধরবো পাতিলদার মাঝে ভরবো আর বাজার বাজার নিয়ে খেলা দেখব কয় এখন যদি মেয়ে ছেলের বেশ ধরি তাহলে লয়ে যাবো অন্যদিকে যদি পাখির বেশ ধরি তাহলে মারবো গুল্লি কইরা আর যদি মৌলবীর বেশ ধরি তাহলে দিব সালাম আলকি কই পাখির বেশ ধরতাম না গুল্লি খেয়ে মরতাম না মেয়ে ছেলে বেশ ধরতাম না কোনো দিকে যাইতাম না যা তা কর্মে কপাল হ্যাঁ মুন্সির বেশ ধর্ম যদি আল্লাহ করে এইবার কিভাবে মুন্সির বেশ ধর একটু শোনেন এই মুন্টানে সাপে কোন কাম করছে এই সাপের বেষ্টনে ছেড়ে দিয়া মানুষের বেষ্টনে ধরিয়া সিরা ফান্দাবেন একটা গায়ে লাগাইয়া উল্টা টুপি একটা মাথার মধ্যে দিয়া লঙ্গি না একটা আডু রূপে পিন্দা ফাঁকা হাজির সাপ হাজির সাপ হইয়া যখন এ বাদ্যা বেড়ার বকল দা মালা করে দিছে বাদ্যা নজর করে চায় সাপে যে যাইতেছে গা তাহা দেখতে পায় বাদ্যা যখন থাপাটা গারে মেঝে ধরছে যে সাপ হে সাপ হয়ে বইছে বাদ্যায় কয় এই বেটা সাপ তুই কই যাস আমি যাই লক্ষ্মীন্দ্র পরাণ কেটে আনতে
আরে সারাম জেদা বাইতে কইতাছে তুই গে অনে লক্ষীন্দ্র পরাণ গাইতান বের আমি গে যাইরে বালা করিলাম এই কথা জন কইছে পড়তাই কয় এই যে এখানে একটা হাওড়া গাছ গাছটা আমি যে আমি সুপ দিমু গাছটা পুরা সার খার হয়ে যাবো গা এই গাছটা যদি তুমি বালা করতো তাহলে মনে করবো যে তুমি লক্ষীন্দ্রটা বালা করতে পারবে এই কথা জন কইছে এই কথা কয়ে জন পট্টা সবাই গিয়া গাছটার মধ্যে সোপ দিছে এদিকে নজর করে চায় বাধ্য বেড়ায় যে গাছটা যে পুরা সার খা রয়েছে তাহা দেখতে পায় কাছে ছিল একটা গৃহস্থের সুন খেত সুন খেতের ভিতরে গিয়া সাপে লুকায় রয়েছে এদিকে বাধ্য যারা আরাম করে দিছে এক খন্ড যারে বাজায় আল্লাহর নাম দিল ওয়া গো ওহায় আল্লাহর নাম দিল ওয়া তিন খন্ড যারে বাজায় পদ্মার নাম দিল ওয়া গো ওহায় পদ্মার নাম দিল ওয়া সাত খন্ড যারার পরে বালা হইয়া যায় আয় গো ওহায় বালা হইয়া যায় সাতরাখণ্ড জন যাচ্ছে এই টাইমে বাদ্য বেড়া নজর করে চায় গাছ যে বালয়ের কাছে তাহা দেখতে পায় সাপে এই অবস্থানে দেখিয়া গৃহস্থের সুন খেতের ভিতরে যে ভাই লুকাইছে আর এটার ভিতর তো বারোয় না পদ্মায় না দেখিয়া দেখলে বাবা পরে এক অভিশাপ দিলাম জীবন বড় থাকবে খেলে তুই চিপায় আর চাপায় গাছ রাগায় ঢুকায় এই অভিশাপ টানে দিয়া পদ্মা দেবী কোন কাম করছে আমার দেবতার সাপ দিয়ে কোনো কাজ করাইবো না এই কথা কইয়া ভাই কোন কাম করছে এখন শোনেন বেহুলা লক্ষীন্দরের কিচ্ছা কিরকম ভাবে লক্ষীন্দরটা সাপে কাটে মাতার একটা কেশনে সিরা একটা সাপ সুতা নারী সাপনে বানায়া সাপের কোন শুই করে দিছে বাবারে চাঁদপুর শহরে ছিল চান্দুবেনার গড় তাহার ঘর তোলে সুধর্ম সোনা লক্ষীন্দর সোনাপুর শহরে ছিল জয়ধর্মেনের গড় তাহার ঘর তোলে সুধর্ম বেহুলা সুন্দর তুই কোন কাম করবে আজকের রাতের ভিতরে লক্ষীন্দ্র পরান্ডা কাটটাই আমার হাতে দিবে পার্থিনের বাবা কাল লাগিনি সাপে কয় মা গো আমি যদি না পারি আর তাইলে আর কেউ পারবো না এই কথা যখন কইছে আশি তোলা বিজদুলতার নাভি তুটাইয়া 133 তোলা বিজদুলতার মুখিতে বসাইয়া বিষ পাইয়া এদিকে সাপে ধীরে ধীরে কোন শুই করে দিছে আম্মা গো বাসর ঘরের ভিতরে গিয়ে যে আমি লক্ষীন্দ্র পরাণ কাটতে আনমু বাসর ঘরের ভিতরে যাওয়ার এবং আওয়ার কোনো রাস্তা আছে না পদ্মায় কয় আছে কি রাস্তা রাস্তা হলো তাই বাসর ঘরের দক্ষিণ পশ্চিম কোনায় গিয়ে নজর করে চাইবে গালা লানার একটা তালি যে তাহা দেখতে পাইবে তোর মুখের মধ্যে বিষ জন্তু একটা সুপ দিবে লানারা গল্লা পরে দেবো গা আস্তে আস্তে তুই কান লাগে নির্বাস ছাইরা দিয়া সুতা নালি বেশ ধরিয়া ভিতরে গিয়া ঢুকবে ভাই গো এই কথা জন কইছে দৃঢ় পন্থে সাপে করিছে গমন কথ কথ রাজ্য যায় করিয়া ভরময় চাঁদপুর সরে গিয়া হইলু পার্সন চাঁদপুর সরে গিয়া ভাই কোন কাম করছে বাসর ঘরে পুপুত্তর কোনানে ঘুরা দক্ষিণ পশ্চিম কোনায় গিয়া নজর করে চায় গালা লানার একটা তালে যে তাহা দেখতে পায় মুখের মধ্যে ছিল ভাই বিষ যখন একটা সোপ দিয়া বইছে এদিকে গালা লানাটা গলিয়া পড়াছে গা আসিল কাল্লাঙ্গিনীর বেশ কাল্লাঙ্গিনী বেষ্টনে ছাড়িয়া দিয়া সুতানালি বেষ্টনে ধরা মা তারা ভিতরে ঢুকাই দিয়া নজর করে চায় স্বর্ণের দুটা মূর্তি যে সরিছে তা দেখতে পায় ভাই গো কেমন মার কেমন ছেলে গর্বে দিছিন ঠাই সাড়ে সল জুড়া তার একটা বিন্দু খুদ নাই এই কথা কইয়া হে লক্ষীন্দর সাপে বলতেছে হে লক্ষীন্দর বিনা দোষে আমি তোমার কোনো ক্ষতি করব না আমার মায় যা তুই আমার বইলা থাকুক এই কথা কইয়া বাসর ঘরের ভিতরে নিয়ে গিয়া গিয়ের বাতিতে লেজ দাও একটু কালি নে লইয়া ভাই গো লক্ষীন্দর বাম পারে কাঙ্গুল মেদিনে দিয়া পায়ের তেমরা এসে মাথার মেদে যায় পায়ের তেমরা এসে মাথার মেদে আসে মাথার তেমরা এসে পার মেদে আসে এদিকে মাথার দিক দা ছেড়ে দিয়া পায়ের মেদে যখন পেঁচদা ধরছে বিষাক্ত সাপ থাকে ঠান্ডা লক্ষীন্দর ছিল ভাই ঘুমের মধ্যে লক্ষীন্দর একটু ঠান্ডা নেই পাইয়া পাউডার জন্য একটু জ্বালা দিছে সাপটা সিটটা গিয়ে বাসর করে দেওয়ার লগে বাড়ি খাইছে সাপে কয় লক্ষীন্দর বলছিলাম যে তুমি যদি আমার কোনো দুঃখ না দাও তাহলে তোমার আমি কাটবো না এই কথা নিয়ে কইয়া ভাই কোন কাম করছে যে জায়গার মধ্যে কালি বড়াইছিল সেই জায়গার মধ্যে একটা সব দিয়া জন্ম হয়েছে লক্ষীন্দর মাঘ গম করে চিকা দিয়া গেছে গা নিলইয়া ভাই গো মাঘ গমে করে চিকা দিয়া যখন নিলইয়া গেছে গা সাপে যে ছিদ্র দিয়ে আইছিল মাথানে বাইরে অর্ধেকটা ঢুকাই দিয়া চার আঙ্গুল লেজনে বাসর ঘরের ভিতরে রাখিয়া সাপ রয়েছে চুপ করে বইয়া বেহুলা গুমের থেকে মাথাঙ্গায় নজর করে চায় সোনাবরণ স্বামী যে সাইবরণ হয়ে গেছে তাহা দেখতে পায় এই টাইমে কোন কাম করছে ধীরে ধীরে কোন শুয়ে করে দিছে কি সাপে ডংশি লোলু হাইরে ওই না বাসর গরের বিদির কি হইল কি সাপে ডংশি লোলু হাইরে ওই না বাসর গরের বিদির কি হইল সুতা নালি কাল নাগিনী
আশা পড়েছিল সুতা নালি হইল কাল নাগিনি সাপরে ছিল সুতা নালি হইল সেই সাপে ডংশিল লোহারে ওই না বাসর ঘরের বিদির কি হইল কি সাপে ডংশিল লোহারে ওই না বাসর ঘরের বিদির কি হইল এমন সময় কোন কাম করছে এই কথাটা নিয়ে কইয়া বাসর ঘরের দক্ষিণ পশ্চিম কোন দিকে নজর করে চায় গালা লানার একটা তালি যে তাহা দেখতে পায় আরে এখানে যে ছোট একটা ছিদ্র তাহা দেখতে পায় ছিদ্র দিকে নজর করে চায় সাপের চার আঙুল নেঙ্গুর যে বাড়ি হয়েছে তাহা দেখতে পায় ভাই গো লেজ ডানে দেখা সীতার মধ্যে ছিল সুপারি কাটার একটা সরতা লয়ে জন বান্ধা মারছে সাপের চার আঙুল নেঙ্গুর একটা বাসর ঘরের ভিতরে পড়ছে জন নেঙ্গুরটার কাছে সাপে কয় বেহুলা গো তুমি আমার লেজটা দিয়ে দাও তোমার স্বামীর ওষুধ পাইবে তুমি সাততালি পর্বত সাততালি পর্বত যদি তুমি যাইতে পারো লক্ষ্মীন্দরটা ভালো করতে পারবা এই কথা জন কইছে বেহুলাই কয় না তোমার লেজ আমি দিব না আমার স্বামী ভালো চাই না ভালো এই কথা জন কইছে সাপে গেছে গা বিদায় ইয়া বেহুলাই লেজ দানে ধরিয়া পানের বাড়ার ভিতরে বইরা পানের বাড়া শিশু চুলের খোপার মাইতে বান্ধা এদিকে কয় যে স্কুলে গেছিলাম একটা বইয়ের থেকে একটা জারা শিখছিলাম যা তা কর্মে কপালে এই জারাটা জারবো যদি আল্লাহ করে এমন কালে সতি বেলায় কোন বাকি কামে করে অহায় কোন বাকি কাম করে এক খন্ড জারে বেলায় আল্লাহর নাম দিল ওয়া গো অহায় আল্লাহর নাম দিল ইয়া সাইর খন্ড জারে বেলায় শারীর আঞ্চল দিই ইয়া গো অহায় শারীর আঞ্চল দিয়া সয় খন্ড জারে বেলায় সাত খন্ড জারার পরে কোন বাকি কামে কহ অরে গো বহায় কোন বাকি কাম কর এমন সময় হলে কোন কাম করছে সাতরা খন্ড যখন যাচ্ছে বিশটা জন কিছু লড়াচড় আরম্ভ করে দিছে আবার বেহুলে যারা আরম্ভ করে দিছে না মেরে খালি আর বিশ দোহাই পদার পতি গো দোহাই পদার পতি না মেরে খালি আর বিশ দোহাই পদার পতি গো দোহাই পদার পতি দোহাই লাগে পদার পতি মায়ের মাথা খাও দোহাই লাগে পদার পতি মায়ের মাথা খাও হাই রে নাম রে গালি আর মাথা হইতে কালি আর বিষ বুকেতে আসিল বুক হইতে কালি আর বিষ উমরে আসিল রে নাম রে কালি আর বিষ দোহাই পদার পতি দোহ দোহাই পদার পতি উমর হইতে কালি আর বিষ আটুতে আসিল আটু হইতে কালি আর বিষ পাতাতে আসিল রে নাম রে কালি আর বিষ দোহাই পদার পতি দোহ দোহাই পদার হইতে কালিয়ার বিষ আঙ্গুলে আসিল তখনই না সোনার লোহাই উঠিয়া বসিল রে নাম রে কালিয়ার বিষ দোহাই পদার পতি গো দোহাই পদার পতি তবে ভাই এখানে একটা কথা লক্ষ্মীন্দর যে সাপে কামড় দিছে তা লক্ষ্মীন্দরে জানে না বেহুলাই করছে কি বিষ টানে বাম পারে আঙ্গুল মেদে নামায় সুতা দিয়া বান্ধিয়া সাপে যে কাটছে
এই কথাটা হিস্টুরিয়া বাঙ্গা মানে লক্ষিন্দর কাছে বলতেছে না বেহলায় কইতাছে সাপে যে কাছে এই কথাটা বেহলায় গোপন রেখা বেহলায় বলতেছে স্বামী গো আপনার বাম পারে কাঙ্গুলতে একটা ফুটা রক্ত যদি আমরা দিতেন খুব ভালোই তো লক্ষিন্দরে কয় বাসর গড়াইছি আনন্দ করবার লাগিয়া কাল রাত থাকবার জন্য পায়ের আঙ্গুল কেটে তোমার রক্ত দিমু কখনো না এই কথা যখন কইছে এই কথা কয়ে লক্ষিন্দর কাছে ঘুমায়া লক্ষিন্দর যখন ঘুমাইছে বেহুলার ভিতরে দেখালি চিন্তা যে কোন সময় হ্যাঁ এই আঙ্গুল একাত বড় রক্তটা বার করবো তার বিষটা নামবো এই টাইমে কথা স্বামী গো আপনার বাপ বাম পারে কাঙ্গুলতে একটা ফুটা রক্ত যদি দিতেন খুব ভালোই তো লক্ষিন্দর ঘুমের উঠতে ওই বাম পাও দিয়ে ওই সতী বেহুলারে রাগের চোটা একটা লাঠি দেওয়া বেহুলার।